गुरुदेव महेश्वर गुरुर् साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। आमी जे प्रणाम मंत्र पाठ करलाम गुरुर जन्य आज के जार जन्य दुटो कथा बलवार सुयोग दिए छे आमार अत्यंत आदरेर बंधु ज्योति पंडित ज्योति ग्रह एवं तार पुरो परिवार तार गुरु पंडित एक आनंदेर शतवर्ष उपलक्षे ये सुंदर आयोजन करेछे से किन्तु कानन साहेब किन्तु आमारो निजेर गुरु थेके कोनो अंशे कम छिलेन ना। पिता समान আমার স্ত্রী বলেছেন পিতা বা দাদুর মতো মানুষ উনি ঠিক সেরকমই ছিলেন। এবং অনেক হয়তো আপনারা জানেন না যে ওনার পুরো নাম আরকাট কান্নাভিরান, আরকাট কান্নাভিরান। অনেকে অনেকে ভুল করে এটি কানন বলতেন, সেই নাম উনি খুব সুপরিচিত ছিলেন, কিন্তু ওনার নাম কিন্তু এ কানন। তো সঙ্গীত রিসার্চ একাডেমিতে যখন আমি এলাম তখন এক্সিকিউটিভ ডিরেক্টর শ্রী বিজয় কিছলু মহাশয়ের নিকটতম বন্ধু এবং সেই পরিবারের সবথেকে কাছের মানুষ ছিলেন তিনি। আমার প্রথম সঙ্গীত রিসার্চ একাডেমির যে অ্যাডমিশন টেস্ট বা টেস্ট যাই বলেন না কেন সেটা কিন্তু হয়নি, কারণ সাহেবের বাড়িতে আমার গান হয়েছিল সকালবেলা, তারও আয়োজক জ্যোতি আমার বন্ধু সে নিয়ে গেছিল, সেখানে গান গিয়েছিলাম পণ্ডিত সোহনলাল মিশ্র স্বর্গীয় এবং তিনি আমার সঙ্গে বাজাচ্ছিলেন এবং অনেক মানুষ ছিলেন এবং আমার সামনে বসেছিলেন আমাদের সর্বজন শ্রদ্ধা শ্রীমতী মালবিকা কানন। তখন প্রথম দেখলাম বকুল বাগানের বাড়িতে সেখানে গান হলো, কিছুক্ষণ পরে জ্যোতিও আমার সঙ্গে বাজিয়েছিল। সেই গান শোনার পরে বিজয়কে ছিল আমার অডিশন ওইটি হয়ে গেছে বলে আমাকে সঙ্গীত রিসার্চ একাডেমিতে প্রথম স্কলার হিসেবে নেন। তারপর যখন জয়েন করে প্রথম সঙ্গীত রিসার্চ একাডেমিতে গেলাম, যে বাড়িটা থাকতো একটা ছোট্ট বাড়ি তার পাশে যে মূল বাড়িটা সেইটাতে উনি থাকতেন। একটা অসাধারণ কথা আপনাদের বলছি আজকে, আমার কোনো টেলিফোন ছিল না, কোনো যোগাযোগ ছিল না কারোর সঙ্গে, কোনো উপায় ছিল না যোগাযোগ রাখবার। উনি বললেন কেন তুমি আমার টেলিফোনটা ব্যবহার করো, উনি এরকম করে কথা বলতেন। তো এত আমার থেকে আমার স্ত্রী অবশ্য ওনার কথাবার্তা অনেক সুন্দর বলতে পারে, কিন্তু আমি বলছি এই জন্য এইভাবে যে আমি আশ্চর্য হয়ে গেছিলাম যে ওনার নিজের বাড়ির টেলিফোনটা উনি আমার কার্ডে ছাপবার অনুমতি দিয়েছিলেন। এবং আমার প্রথম যে ভিজিটিং কার্ড হয় সেটা খুব লজ্জায় তৈরি করেছিলাম, কিন্তু তাতে টেলিফোন নাম্বার ছিল, সেটা ওর বাড়ির টেলিফোন নাম্বার। আজকের দিন আমার মনে হয় এটা কেউ স্বপ্নেও ভাবতে পারবে না যে তার ডাইরেক্ট ছাত্র নয়, যে তার পুত্র নয়, তার জন্য এরকমভাবে ভালোবাসা দিতে পারে, আমি চিন্তাও করতে পারি না। এছাড়া লক্ষ লক্ষ ঘটনা আছে, একসঙ্গে ট্যুর করবার, শিলিগুড়ি যাচ্ছি গান করতে, উনি আগে বেরিয়ে সমস্ত বাস লরি লাইন পড়েছে 3 মাইল, সেইটাতে উনি সবাইকে সরাচ্ছেন, কেন না শিলিগুড়ি যাব প্রথমে, আমার গান যদি দেরি হয়ে যায়, বুঝে গানটা দেরি হয়ে যাবে এ কী কথা, তোমরা সব সরো পরিষ্কার করে দাও, মানে কোনো কিছু দিয়ে সাবস্টিটিউট করা যাবে না এই ভালোবাসাকে, কোনো কিছু দিয়েই সাবস্টিটিউট করা যাবে না এই ভালোবাসাকে। উনি আমার পিতার মতো ছিলেন, বহু জায়গায় আমাকে গানের জন্য পাঠিয়েছেন এবং সঙ্গীত রিসার্চ একাডেমিতে আমার আজকে এই যে একটা পথ পেরিয়ে এসেছি আমি, সেই পথের একজন আলোক দেখাবার মানুষ ছিলেন পণ্ডিত এ কানন, আমাদের কানন সাহেব আমার গুরুজি। সেই জন্যই প্রথম গুরুজির প্রণাম মন্ত্র পাঠ করলাম, কারণ আমার গুরুর জন্য যে প্রণাম মন্ত্র পাঠ করি সেই প্রণাম মন্ত্রই ওর জন্য পাঠ করতে ইচ্ছে হলো। এমন নয় যে আমি এটা ওনার জন্য শ্রদ্ধা দেখাবার জন্য পাঠ করলাম, ওর মনে হলো
গুরুযুগে আর শতবর্ষে লক্ষ লক্ষ কোটি কোটি কথা বলা যায়, কত আর বলবো। কিন্তু ধন্যবাদ আমার জানাতেই হবে জ্যোতিকে, এত সুন্দর একটা চিন্তাভাবনা করেছে গুরুজির জন্য, এই আয়োজনটার জন্য। আমার গুরুজির চরণে শত কোটি প্রণাম। নমস্কার। এই বছরটা আমার গুরুজি পণ্ডিত একানন্দের জন্মশতবার্ষিকী। গুরুজি আমার জন্য যা করেছেন তা কখনোই আমি বলে শেষ করতে পারবো না। গুরুজির কাছে প্রথমে আমি গান শিখেছি এবং গান শেখার পাশাপাশি পরে হারমোনিয়াম কী করে গানের সঙ্গে সংগত করতে হয় সেটাও আমার সুযোগ হয়েছে। গুরুজি প্রচুর সময় দিয়েছেন আমাকে, সকাল সন্ধে দুবেলা যেতাম, প্রায় ছ সাত বছর আমি কন্টিনিউয়াস গিয়েছি। একেবারে ABCD থেকে শুরু করে রাগ চেনা, সঙ্গত ঠিক কীভাবে হওয়া উচিত সব কিছুই উনি দেখিয়েছেন। আর এখানে আরেকটা কথা বলা খুব দরকার, আমি গুরুমা শ্রীমতী মালবিকা কাননের কাছেও অনেক কিছু শিখেছি। তো ওনার কাছে বিশেষ করে রাগের শুদ্ধতা বজায় রাখা, আবার গুরুজির কাছে রাগের আইডিয়া প্লাস বোল্ড সঙ্গত করা, ইচ্ছে ছিল কোনো অডিটোরিয়াম নিয়ে অনুষ্ঠান করার। কিন্তু এখন যা পরিস্থিতি চলছে তা করা যাচ্ছে না, আর সেই কারণেই এই ফেসবুক লাইভে আসা। অনুষ্ঠান পরিচালনায় আছেন শ্যাম ব্যানার্জি। দি জেনারেশনস ইট হ্যাজ বিন ডিফাইন্ড সো বিউটিফুলি। স্বধর্ম কে কেতে হ্যাঁ তিন পহলু হতে হ্যাঁ। পহলা পহলু হ্যাঁ আপকা সচ্চিদানন্দ স্বরূপ জো কভি বদলতা নহি হ্যায়। দূসরা জো পহলু হ্যায় স্বধর্ম কা ও হ্যায় আপকা কর্তব্য বোধ। কর্তব্য ইয়োর ডিউটিস ক্যান চেঞ্জ ডিপেন্ডিং অন দ্য স্টেশন ইন লাইফ ইন হুইচ ইউ ফাইন্ড ইয়োরসেলফ। এন্ড দ্য মোস্ট important and defining aspect of swadharma when it comes to practical life is your aptitude. Kehte hain ki har insaan mein koi na koi pratibha hai, and ye bhi kaha jata hai ki har ek ke andar ek se adhik pratibha hoti hai, potential, talent, antar shakti, inner calling, kuch bhi keh lijiye isko aap. Aisa apne inner calling ko pehchanna, that is the challenge of jeevan ki gutthi yahi hai. Pandit Ekanand's story actually begins from this, from here. He was a multi-talented individual and he found his swadharma. He found his inner calling in Hindustani classical music. Today, in celebrating his 100th birth anniversary, we pay our tributes to him. And here we have today, on this platform, some very inspired senior musicians who will be remembering him, and some young stalwarts, some young musicians who will be paying tribute to him through their music. লাগে লগন পতি সতি সন লাগে লগন পতি সতি সন লাগে লগন পতি সতি সন লাগে সতি পরম সুখাতি আনন্দন পরম সুখাতি আনন্দন লাগে লাগে পতি সতি সন
ಅಂಗು ಸುಗಂಧನ ಚಂದನ ಮಾತಾಡಿ ಲಸುತ್ತದೆ ಅಂಗು ಸುಗಂಧನ ಚಂದನ ಮಾತಾಡಿ ಲಸುತ್ತದೆ ಹೌಗನ ಪವನು ದೇತ ಅಮರ ಮುನಿ ತಿಪತಿ ಭಜನ ಪಗರಿಗ ಪಾನಿ ಸಾನಿ ಪಗರಿಗ ಪಾನಿ ಪಗರಿಗ ಪಟ ಪಗರಿ ಗರಿ ಪಾನಿ ಪಟ ಲಾಗೆ ಲಗನ ಪತಿ ನಕಿ ಲಾಗೆ ಲಗನ ಲಾಗೆ ಲಗನ ಪತಿ ಸಕಿ ಸಲ ಅಂಗು ಸುಗಂಧನ ಚಂದನ ಮಾತೇತಿ ಲಸುತ್ತದೆ ಅಂಗು ಸುಗಂಧನ ಚಂದನ ಮಾತೇತಿ ಜನ ಪವನು ದೇತ ಅಮರ ಮುನಿ ಪತಿ ಭಜನ ಲಾಗಿ ಲಗನ ಭಕ್ತಿ ಸತಿ ಲಾಗಿ ಲಗನ ಭಕ್ತಿ ಸತಿ ಲಾಗಿ ಲಗನ ಭಕ್ತಿ ಸತಿ ಲಾಗಿ ಲಗನ ಭಕ್ತಿ ಲಗನ ಭಕ್ತಿ
बचे लाड़े लगन बचे बचे लाड़े लगन लाड़े लगन बचे बचे लाड़े लगन लाड़े लगन गरे गबानी जानी बगरे गानी बगरे गबानी से पसानी रे गबानी रे नी बगरे बगरे गबानी ला देगा सानी गरे गानी बरे गबरे ने बो नो बोशे बोशे भाव चिलाम जे ए जो हंसुद्धनी एक टूरियाज कर चिलाम ये राक्टा के আমাদের দেশে বোধ হয় সব থেকে বেশি পপুলার করেছেন কানন সাহেব। মেঘে ঢাকা তারা নিশ্চয়ই আপনারা দেখেছেন ঋত্বিক ঘটকের সে বিখ্যাত ছবি লাগি লগন পতি সখিসন। ওই গান থেকে কিন্তু হংসধ্বনির প্রতি ভালোবাসা আমাদের বেড়েছে। তাছাড়াও কেদার সুতকল্যাণ কত রাগ উনি গাইতেন, যোগকোষ, এগুলো মানে চকচক করছে স্মৃতির আলোয়। এই গানগুলো এত সুন্দর করে উনি গেয়েছেন, আর আমার মনে হয় যে যেরকম ওস্তাদ আব্দুল করিম খান সাহেবকে আমরা জানি সুরের রাজা, সেরকম কলকাতায় সুরে আবহ সৃষ্টি করতে আমার মনে হয় যে এতটা সাকসেসফুল বোধহয় কানন সাহেবের মতো খুব কম মানুষ হতে পেরেছেন। একটা সাবলীল, এত আনন্দময়, একটা সব কিছুর মধ্যে একটা স্পোর্টসম্যান স্পিরিট ছিল ওনার গানের মধ্যে, একটা স্পোর্টসম্যান স্পিরিট ছিল, সবাইকে ভালো বলতে পারতেন মন থেকে। এবং ইয়ং মিউজিশিয়ানদের জন্য যা উনি করে গেছেন, যা সুযোগ করবার জন্য উনি চেষ্টা করতেন, প্রতিটি অনুষ্ঠান গ্রামেগঞ্জে যে ছোটো ছোটো অনুষ্ঠান হতো সেগুলোর অনেক অনুষ্ঠান ওনার মাধ্যমে যোগাযোগ করতে সমস্ত যারা আয়োজকরা, সেখানে উনি চেষ্টা করতেন কখনো আমাকে, কখনো অরুণদাকে, কখনো বিভিন্ন শিল্পীকে। যদি আমরা তখন শিল্পী হয়ে ওঠিনি, আমরা তখন ছোট ছোট গান শুরু করেছি সবে, কিন্তু কোথায় একটু গাওয়ানো যায়, কত সুন্দর করে ওদের একটু পরিচয় হয়, এর জন্য ওনার মনটা ভীষণ কাঁদত। এখন এরকম মানুষ কই আমি তো দেখি না। লেট পণ্ডিত একানন দো ওরিজিনালি এ সাউথ ইন্ডিয়ান ফ্রম আন্ধ্রপ্রদেশ বাট সেটল ডাউন ইন ক্যালকাটা was a unique personality. He had married the glamorous and eminent vocalist Malvika Kanan, a very eminent and popular Hindustani classical vocalist himself. Kanan Sahab was also a kind of a linguist who could speak English, Hindi, Telugu, Bangla, but in his own way, when sometimes his sentences had a blend of two or three languages. He was a rare South Indian Hindustani vocalist with a perfect akar and accent and with no trace of South Indian sound production. His akar sapart dance were perhaps the finest and the cleanest in the profession, with a perfect dana and sound production. In my opinion, one of his most distinguished abilities as a musician was to sing Purab Ang Thobri with perfect diction and emotion, even though he was a South Indian. As a human being, Kanan Sahab was a very kind-hearted, clean, and a helpful person, and never hesitated to help someone who needed either physical, emotional, or even monetary help. I had a very close an emotional relationship with Kanan Sahab. I truly miss him and
it would be very difficult to find human beings of the qualities of Karan Sahab in today's world. Thank you.
কানন সাহেবের যে 100 বছর জন্মদিন মানানো হচ্ছে এবং জ্যোতি গুহ ওর বন্ধু বান্ধবরা ওর ছাত্র ছাত্রীরা ওর সব ওনার কানন সাহেবের ছাত্র ছাত্রীরা মিলে মানাচ্ছে, আমি এটা জেনে খুব আনন্দিত হয়েছি। আমি মনে করি যে কানন সাহেবের মতো লোক আর দুটো হবে না, ওনার মতন গাইয়ে ওনার মতন মানুষ আর পাওয়া যাবে না, এইটাই আমার আমি পেয়েছি। এবং আমি বলছি যে আমার মধ্যে আমি যত করে দেখেছি ওনাকে ততখানি হিসেবে বলছি যে ওনার মতো গাইয়ে আর মানুষ পাওয়া যাবে না। ওনার সাথে আমার বহু দিনের পরিচয়, আমি যখন দিল্লিতে ছিলাম তখন ওনার সাথে আমার পরিচয় এবং অনেক জায়গায় প্রোগ্রামেতে দিল্লিতে আমি ওনার সাথে বাজিয়েছি, আইটিসি কনফারেন্সেতে আমি ওনার সাথে বাজিয়েছি এবং কলকাতায় আমি যখন আসি এসআরএ জয়েন করি তখন ওনার উনি বলেছিলেন যে আনন্দ তুমি একদিন বড় আর্টিস্ট হবে, এটা আমাকে বলেছিল, আমার মনে আছে। তা আমি জানি যে আমার ট্যুর আমার যে গান বাজনা নিয়ে চর্চা আমার যে ট্যুর আমরা কানন সাহেব আমি বা লুকা বৌদি আমরা সব একসাথে করেছি এবং ইন্ডিয়াতে নয় পুরো ওয়ার্ল্ডের মধ্যে আমেরিকা ইউএস ইউএসএ ইউকে সব জায়গায় আমি গেছি এবং আমি ওনার সাথে প্রোগ্রাম করেছি, আমরা একসাথে থাকতাম ওনাকে। আর এমনিতে কি বলবো, অনেক কিছু বলার আছে, অনেক ঘটনা মনে পড়ছে কিন্তু এই শর্ট টাইমে এতগুলি সময় নিয়ে বলা খুব মুশকিল। কথা হচ্ছে জ্যোতি গুহকে আমি অনেক আশীর্বাদ দিচ্ছি, ও যে এই ধারণাটা করেছে এবং আমাকে বলেছে বলবার জন্যে। আমি আমি ওনাকে অনেক শ্রদ্ধা করতাম, এখনও করি, জীবনে করতে থাকবো, কিন্তু ওনার মতন মানুষ আমার মনের মধ্যে আর দুটো নেই। কানন সাহেবের যে 100 বছর জন্মদিন মানানো হচ্ছে তার জন্যে আমার অনেক অনেক প্রণাম। আজকে যার সম্পর্কে এখানে বলবার জন্য বসেছি তিনি হলেন আমাদের অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত আদরের শ্রদ্ধার এবং বলতে পারি পিতৃসুলভ এক পণ্ডিত ব্যক্তি যার নাম পণ্ডিত এ কাননজি। আমরা মানে আমি আমার কথাই বলছি, সঙ্গীত রিসার্চ একাডেমিতে যখন 80 সালে আমি আসি তখন উনি আমাদেরই ওই ক্যাম্পাসের ভেতরে থাকতেন, উনি এবং ওনার সহধর্মিনী মালবিকাজি। ভেতরে অনেক রকমের আলোচনা, কখনো সঙ্গীত বিষয়ক, কখনো জীবনের চলাফেরা সম্পর্কে, ওনাদের অভিজ্ঞতা সম্পর্কে এবং বড় বড় বিখ্যাত বিখ্যাত মানুষ গুণীজনদের সংস্রবে ওরা কত কী শিখেছেন সেই সব গল্প শুনতে শুনতে আমাদেরও তখনকার সেই যৌবনকাল কেটেছে ওনারই হাত ধরে। ওনাকে আমরা এক কথায় জানতাম, গুরুজি বলে। আমি অন্তত ওনার কাছে কোনো দিন বসে একটা সাও বলতে শিখিনি, কিন্তু সর্বক্ষণই কানের মধ্যে ওনার ডিয়ের তানপুরায় সা শুনতাম, বন্দিশ শুনতাম, বিভিন্ন ধরনের পুকার কতভাবে বলতে পারেন সেগুলো উনি নিজে নিজেই অভ্যেস করতেন। ওনাকে দেখেছি সকালবেলা স্নান করে ফুল তুলে ওনার গানের ঘরের যতগুলো ছবি ছিল, যত জ্ঞানী গুণী শিল্পীদের ছবি ছিল তাদের প্রত্যেকের ছবির মাথায় একটি করে ফুল দিতেন আর তাদের সঙ্গে কথা বলতেন, হয়তো কোনো মন্ত্র উচ্চারণ করতেন, কিন্তু ওই পরিচিত ছবিটা আমাদের কাছে মনের মধ্যে এমন একটা দাগ কেটে গেছিলো যে সবসময় মনে হতো যে এরকম করে চললেই বোধহয় গান বাজনার একটা স্থানে আমরা পৌঁছতে পারবো, একটা শীর্ষে আমরা পৌঁছতে পারবো। তানপুরার 4টি তার মেলাতে ওনার খুব বেশি হলে 4 থেকে 6 সেকেন্ড লাগতো,
এত নিখুঁত সুরে তানপুরা বাঁধতেন, যার কারণে প্রায় সব শিল্পীরাই মঞ্চে বসে সবাই গুরুজি মানে কাননজিকে ডাকতেন, তানপুরাটা একটু মিলিয়ে দেবেন, আর উনি গিয়ে একটা কানমোলার মতন করে চারটে তানপুরার তার মিলিয়ে দিতেন, চার থেকে ছ সেকেন্ড। এটা আমরা এত বেশি দেখেছি, এত বেশি দেখেছি যে সচরাচর আর কাউকে দেখেছি বলে অনেকক্ষণ মনে করবার চেষ্টা করলেও মনে পড়ে না, শুধু ওনার কথাই মনে পড়ে। উনি বাংলা, ইংরেজি, হিন্দি, মারাঠি সব রকম ভাষা মিলিয়ে কথা বলতেন, সেজন্য ওনার কথা বলার টাংটা সকলের থেকে আলাদা ছিল। কিন্তু কী আদরের ছিল, কী স্নেহ মাখা সেই কথাগুলো ছিল। আমার ওই সময়কার অনেক ঘটনা ওনার সামনে সঙ্গে কেটেছে, সকালে ঘুম থেকে উঠে কেটেছে, কখনো দুপুরবেলা একলা আছি বাড়িতে উনি ডেকে নিয়ে নানান ধরনের গল্প করতেন, কখনো কখনো হরলিক্স গুলে আমাকে খাইয়েছেন। এসব আদরের কথা সাধারণত বাড়িতে বাবা বা দাদু বা খুব আপন জেঠু টেঠুদের কাছে পাওয়া যায়, কিন্তু গুরুজিকে গুরুজি বলেই জানি, অথচ গুরুজি যেন ঠিক বাবার জায়গাটা নিয়েছিলেন। যখন কৌশিকী আমার শরীরে, তখনও সে জন্ম নেয়নি, সেরকম একটা পরিস্থিতিতে উনি আমাকে সাহস দেবার জন্য ওনার মায়ের যখন সন্তান সম্ভব ছিলেন তখনকার একটা ছোট্ট ঘটনা, উনি আমাকে এত সাধারণভাবে এত অনায়াসে গল্পটি বলেছিলেন যে কিছুই না, মা সারাদিন কাজকর্ম করতেন, সারাদিন অন্যান্য ছেলেপুলেদের খাইয়ে দাইয়ে সব করে রাত্রে শুয়ে পড়লেন, প্রত্যেকের মাথার কাছে দুধের গ্লাস দিয়ে শুয়ে পড়লেন, তারপরে সকালবেলা উঠে শুনছি একটা বাচ্চার কান্না, তো কী হয়েছে রে, বললো তোর একটা ভাই হয়েছে। এই যে কী একটা সহজ ব্যাপার, মানে উনি বল এমনভাবে বললেন যে বোঝাতে চাইলেন যে দেখো এটা তো হবেই, তোমার যে কষ্টটা হচ্ছে সেটা হবেই, কিন্তু মাতৃস্নেহে সেটাকে তুমি আদর করে নাও, আপন করে নাও, তাহলে আর কষ্টটা কষ্ট থাকবে না। এটা আমার জীবনে একটা বিরাট শিক্ষা, কারণ কৌশিকই আমার প্রথম সন্তান, আমি তাকে পৃথিবীতে আনার জন্য যে কষ্ট, যে অসুবিধে, যে একাকিত্ব সবটাই আমাকে ভোগ করতে হয়েছে, কিন্তু গুরুজি কেমন অনায়াসে বললেন যে যার এগারোটা বারোটা ভাই বোন হয়েছে তারা যে কত অনায়াসে হয়েছে, এটা যে কোনো কষ্টই নয়, এবং তার মা যে কীভাবে সেই মাতৃস্নেহে সবাইকে সে লালন পালন করেও আবার আরেকটি সন্তানের জন্ম দিয়েছেন কত আনন্দে, সেই আনন্দটা অনুভব করবার একটা একটা শিক্ষা উনি দিলেন ওই ছোট্ট গল্পের মাধ্যমে। আমি ওনার মতন কথা উচ্চারণে অনেকের কাছে এই গল্প করেছি, কিন্তু আজকে ওর শতবর্ষে ওকে ওর কাছ থেকে প্রাপ্ত শিক্ষা দিয়েই আমি আমার প্রণাম জানাই, আমি অনেক প্রণাম জানাই গুরুজিকে।
Yeah, 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 y
নমস্কার। আমার খুব ভালো লাগছে যে আমারই বন্ধু পণ্ডিত জ্যোতি গুহ তাদের অর্গানাইজেশন ইন্দ্রধনু থেকে জ্যোতিরি গুরু, আমাদের সকলের গুরু পণ্ডিত একাননের জন্মশতবার্ষিকী পালন হবে। কিন্তু এটি তো হবার কথা ছিল অনেক বড় করে নজরুল মঞ্চে বা ইন্দো স্টেডিয়ামে, কেন গুরুজি এমনই মানুষ, তার জন্য এটাই হওয়া উচিত ছিল। কিন্তু আজ করোনা, লকডাউন এইসব কিছু মিলিয়ে তা সম্ভব হচ্ছে না। তার মধ্য থেকে যেটা সম্ভব সেটা হচ্ছে ফেসবুক মাধ্যমে। ফেসবুক এখন সব থেকে বড় মিডিয়া। যদি আমাদের নজরুল মঞ্চ হতো তাহলে সমস্ত কলকাতার বাসীরাই দেখতে পারতেন এই অনুষ্ঠান, কিন্তু ফেসবুক মাধ্যমে লন্ডন, আমেরিকা, জাপান চারিধারে এই অনুষ্ঠান গুরুজিকে স্মরণ করবে সারা পৃথিবীর মানুষ। গুরুজি সম্বন্ধে কি বলবো, উনি তো আমাদের গুরু। গুরু সম্বন্ধে বলা মানে সূর্যকে টর্চ দিয়ে দেখাবার মতো যে এটা সূর্য, তা না। কিন্তু আমি আমার গুরুজিকে দেখা দু একটা অভিজ্ঞতার কথা বলব। প্রথম আমি গুরুজিকে দেখি 1976 সালে ওনারই ছাত্রী বিদুষী বকুল চট্টোপাধ্যায়ের হাত ধরে, সেই বকুল বাগান রোডের বাড়িতে বকুল দিয়ে আমাকে নিয়ে যান। প্রথম দেখা, ঢুকেই দেখলাম যে বাড়িতে প্রচুর ভিড়, প্রচুর মানুষ, অনেক বড় বড় শিল্পীরাও বসে আছেন, গুরুজি গান শেখাচ্ছেন। তারপরে 8:30 থেকে উনি নিজে গান করলেন, মনে হচ্ছে যেন একটা অনুষ্ঠান হচ্ছে এরকম একটা ঘরের মধ্যে বড় গ্যাদারিং। তো শুনলাম, গুরুজি আমাকে বললেন যে বাজনা শুনে যে তুমি একটা অনুষ্ঠান আছে উত্তরপাড়ায় আগামী দিন 15 পরে ছিল ডেটটা, ওই দিনে তুমি আমার সাথে বাজাবে। তো আমি গুরুজির সাথে বাজিয়েছিলাম, প্রথম গুরুজির সাথে আমার বাজানো, সেটাও ওই 1976 সালেই ডিসেম্বর মাসে। তখন থেকে 2004 সেপ্টেম্বর পর্যন্ত গুরুজিকে আমি দেখেছি, অভিজ্ঞতা প্রচুর। গুরুজির সম্বন্ধে যাই বলবো সেটা কম, কিন্তু গুরুজিকে আমি এখনো আগলে রাখতে চাই, কারণ আজকে আমার দুবেলা দুটো ভাতের মধ্যে, চালের দানার মধ্যে গুরুজির নাম লেখা আছে, কারণ গুরুজি আমার অন্নদাতা। আজও গুরুজির জিনিস আমি এই গুরুজির ঘরে বসেই কথা বলছি, গুরুজির সমস্ত জিনিসকে আমি আগলে রেখেছি। এখানে গুরুজির ছবি, এখানে গুরুজির সঙ্গীত নাটক একাডেমি বিভিন্ন পুরস্কার এই আলমারিটা ধরে আছে, ওদিকে গুরুজির তানপুরা আছে। তো সব আমি যতদিন গুরুজির এখানে থাকব, গুরুজিকে স্মরণ করে যাব, এবং গুরুজির জন্যই আমার সব কিছু, সেই জন্য আমি গুরুজিকে কোনোদিনই ভুলতে পারব না। আর গুরুজি আমাদের মাঝে আজও আছেন, আমাদের আশীর্বাদ দিচ্ছেন। যদি বলি গুরুজির গান, আমি যত গান শুনেছি ওনার, যত প্রোগ্রামে অনুষ্ঠানে শুনেছি, মানুষজন গুরুজির 1 ঘন্টা গান শুনে খুশি হতেন না, কেন এত তাড়াতাড়ি শেষ হলো, এই প্রশ্নটা থেকেই যেত। গুরুজির গান মানে মানুষকে মুগ্ধ করে বসিয়ে রাখবেন 2.5-3 ঘন্টা কিছু না। তো এইরকম হচ্ছে গুরুজির গান ছিলেন। আমার গুরুজির কথা বলতে গিয়ে এখনো যেন আমার কানে সেই গান ভাসে। গুরুজির গুরু, ছাত্রছাত্রী, আজ এরকম গুরু আর আমি আমার চোখে দেখিনি, যে গুরুজি গান শেখাতে ভালোবাসতেন, ছাত্র ছাত্রী তৈরি করতে ভালোবাসতেন। সকালবেলায় 9টার থেকে এসআরের ক্লাস হতো, গুরুজি 1:30 পর্যন্ত গান শেখাতেন, আবার বিকেলে 5টার থেকে শুরু হতো, রাত্রির 8:30-8:30 পর্যন্ত গান শেখাবার পরে গুরুজি আবার নিজে গান করতেন 10টা পর্যন্ত। তার মানে মোটামুটিভাবে 9 থেকে 10 ঘন্টা গুরুজির রোজের কাজ ছিল গান শেখানো, এই জায়গায় বসে যেখানে আমি বসে আছি। তো ছাত্রছাত্রীদের উনি খুব ভালোবাসতেন, গুরুজির গান শেখানো একটা নেশার মতো ছিল। গুরুজি যখন, এখানে আমি একদিনের ঘটনা বলি, প্রচুর বৃষ্টি হয়েছে, কেউ ছাত্রছাত্রী আসতে পারেনি, গুরুজি বাইরে দাঁড়িয়ে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে এক হাঁটু জল তার মধ্যে দাঁড়িয়ে গুরুজি আশা করছেন যে কোনো না কোনো ছাত্রছাত্রী আসবেন, তাকে গান শেখাতে বসবেন, কাউকে গুরুজি পাচ্ছেন না। তখন আমাদের ডাকাডাকি করছেন
যে আমরা যদি এসে একটু বসি। তারপর কিছুক্ষণ পরে আমি দেখে এলাম, এসে গুরুজি নিজে গান করলেন। আর গুরুজির কাছে আরেকটা জিনিস দেখেছি, যারাই গুরুজির সান্নিধ্যে এসেছেন, যে যে কোনো প্রয়োজনে হোক গুরুজি সেটা সলভ করার চেষ্টা করেছেন। হতে পারে মানিটারি কারো কোনো অসুবিধার কারণে তার পয়সা চাই, গুরুজি আচ্ছা বাবা বসো বলে ঘরে গিয়ে টাকা এনে তাকে দিয়ে দিয়েছেন। গান শেখার ব্যাপারে কেউ এসছে গরিব মানুষ, কোনো পয়সা করির ব্যাপার নেই। গুরুজি তো অনেকের কাছ থেকেই পয়সা নেননি সেটা আমরা জানি। আর গুরুজি এমনই একজন মানুষ ছিলেন, গুরুজির 88 একটা অসুখের কারণে ওনাকে বোম্বে যেতে হয়। আমিও এয়ারপোর্টে গেছিলাম ওনাকে তুলে দেওয়ার জন্য। প্রচুর ছাত্রছাত্রী এয়ারপোর্টে এসেছিলেন গুরুজির জন্য। সমস্ত ছাত্রছাত্রীরা কান্নাকাটি করছে যে গুরুজি বোম্বে চলে যাচ্ছে ট্রিটমেন্টের জন্য, কিন্তু গুরুজি সবাইকে সান্ত্বনা দিচ্ছে, আরে বাবা কিরে, আমি তো ঘুরে আসবো, এক মাসের মধ্যে ঘুরে আসবো, আবার তো ক্লাস হবে, তোমরা সব ঠিকঠাক মতো রেয়াজ ফেয়াজ করো, চলে এসো। তো গুরুজি কি বলবো, মানে গুরুজি আমাদের, মানে আমি না, আমি যদি গুরুজির কথা বলি তাহলে গুরুজি হয়তো ওনার লাইফে 200 মানুষকে বা 300 মানুষকে গান বাজনার জগতে শুধু না অন্যান্য ফিল্ডেও গুরুজি তাদের অন্নের ব্যবস্থা করে দিয়েছেন। তা আমরা তো সেইটাই মানি যে অন্ন ভগবানই দিতে পারেন। তা আমরা তো সরস্বতী পুজো করি, বিভিন্ন রকম পুজো করি, আমরা ভগবান দেখিনি, কিন্তু গুরুজির মতো মানুষই আমাদের কাছে ভগবান। ভগবানের পুজো না করে এই মানুষদের পুজো করলেও একই ফল পাওয়া যাবে। তো গুরুজি আজকে জন্মশতবার্ষিকী, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে অনেকেই অনুষ্ঠান করছেন আমি জানি। আর আমি গুরুজি সম্বন্ধে আমার বলতে গেলে ভাষাই খুঁজে পাওয়া যাচ্ছে না কি বলবো, আরো অনেক কিছু আছে গুরুজির বলতে গেলে, মানে সারা রাত ধরে বলা যায় গুরুজির সম্বন্ধে। কিন্তু আমি গুরুজির গান, গুরুজির গুরু, গুরুজি মানুষ, গুরুজি সব কিছু এত ভালো যে এটা বিরল, এটা পাওয়া যাবে না। আজ যদি গুরুজি থাকতেন, যারা গুরুজিকে দেখেননি তারা কিন্তু কিছু মিস করে গেছেন যে এই ধরনের মানুষ তারা দেখতে পেলেন না। আজ যদি এই লকডাউন পিরিয়ডে গুরুজি থাকতেন তাহলে আমার মনে হয় যেভাবেই হোক না কেন, যেসব ছেলেমেয়েরা টিউশনের ওপর ডিপেন্ড করে সংসার চলে, তাদের হয়তো সকলের জন্য গুরুজি কিছু না কিছু ভেবে যেভাবেই হোক তাদের অন্নের ব্যবস্থা করে দিতেন। তা সেই গুরুজি আমাদের মধ্যে আছেন, আগেও ছিলেন, আগামী দিনেও থাকবেন। এই সব মানুষরা কোনোদিনই মারা যান না, উনি আছেন আমাদের মধ্যে। এই বলে আমি রাখছি, নমস্কার। নমস্কার। পরম পূজনীয় গুরুজি পণ্ডিত একানন্দের জন্মশতবার্ষিকীতে আমার সশ্রদ্ধ প্রণাম। সঙ্গীত রিসার্চ একাডেমিতে আমি গুরুজির কাছে দীর্ঘ 16 বছর সঙ্গীত শিক্ষালাভ করেছি। আজকে আমি রাগ মধুকোষ নিবেদন করছি।
এমন একজন মানুষ আমাদের এই কানন সাহেব ছিলেন। আমার মনে হয় ঘন্টার পর ঘন্টা কথা বললেও ওনার সম্বন্ধে বলা শেষ হবে না। প্রথমত জ্যোতিকে বলে পাঠালাম যে ওনার মনুষ্যত্ব এবং এত উচ্চকোটির উনি একজন মানুষ ছিলেন। তারপরে ওনার গান সম্বন্ধে দুই একখানি কথা বলেছি, কিন্তু এবার যে কথাটা বলবো সেটা একটা খুব আনইউজুয়াল কথা। সেটা হচ্ছে তানপুরা। তানপুরা আমরা ব্যবহার করি, গানের সঙ্গে তানপুরও বাজে, এটা আমি ছোটোবেলায় জানতাম। কিন্তু ওনাকে দেখে জানলাম যে গানের সঙ্গে তানপুরও বাজে না, তানপুরোর সাথে গাইতে হয়। গানের সঙ্গে তানপুরও বাজে না, তানপুরোর সাথে গাইতে হয়। তানপুরোকে উনি নিজের সন্তান থেকে বেশি ভালোবাসতেন। ওনার সন্তানই ছিল তা ওই তানপুরগুলো। এবং বিশ্বাস করবেন না,
উনি আমাকে নিজে হাতে একটা তানপুরা দিয়ে গেছেন। আর তাছাড়া অনেক তানপুরা, প্রত্যেকটা পিচের তানপুরা স্ট্যান্ডে সাজানো থাকত, উনি প্রতিদিন তানপুরগুলো মেলাতেন, কখনো বেসুরো থাকত না। আমি আমার জীবনে এরকম কাউকে দেখিনি যে তানপুরকে এত ভালোবাসেন। তা আমার মনে হয় যে আজকের দিনে প্রতিটি ছাত্রছাত্রীর এই তানপুরের প্রতি ভালোবাসা আমি খানিকটা চেষ্টা করতে পেরেছি শ্রুতিনন্দনের মাধ্যমে। এটারও বোধহয় একটা সোর্স কানন সাহেব, আমাদের গুরুজি। আরেকটা কথা বলে শেষ করব, সেটা হলো যে ওনার সকাল থেকে ছাত্রছাত্রীদের শেখানোর অভ্যেস ছিল। শেষ দিকে জীবনের শেষ 10-15 বছর 9:30 থেকে সকালবেলা উনি 9:30 থেকে ঘুর ঘুর করতেন যে কখন ছেলেমেয়েরা আসবে, চান টান করে পুজো টুজো করে ফুল দিয়ে একদম রেডি হয়ে তানপুর নিয়ে বসলেন। যদি 5-10 মিনিট করবার মধ্যে কেউ না এলো, দরজায় এসে উঁকি মারতেন কেউ এলো কি না। ছেলেমেয়েদের এত ভালোবাসতেন। এইরকম গুরু শিষ্য পরম্পরার সত্যিকারের এরকম উদাহরণ আজ আর কই দেখা যায় বলুন তো? ওই মানুষটাকে যতই আদর করি কম হবে।
Opportunity to present whatever little I could for Guruji's centenary, and I think this is a great thing that you have organized, that all my Guru Bhais and Guru Behen sit together and paying tribute to our Guruji. Thank you so much. Ah.
सुंदर सुर जन वासाए रे सुंदर सुर जन वासाए रे साए रे मन भाए रे साए रे मन भाए रे सुंदर सुर जन वासाए रे सुंदर सुर निस दिन तुमरो ध्यान धरत है निस दिन तुमरो ध्यान धरत है आन मिले जब साये रे सुंदर सुर जनवा साये रे सुंदर सुर जनवा साये रे साये रे मन भाये सुंदर सुर जनवा पागर दा सुंदर
সুন্দর সুরজন পম বদ পম গম মগ দেশ সুন্দর সুর নিধ গম পম গম পদ পম গম মগ দেশ সুন্দর পম গম পদ পম গম প নিধ পম দ পম গম পম গ সুন্দর নিধ মগ দেশ নিধ গম পম গম প নিধ নিধ পম প নিধ 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 পম গম পদ পম গম প নিধ 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 পম প গম দেশ সুন্দর সুরজনবা সাই রে সুন্দর সুরজনবা সাই রে সুন্দর পম গম প নিধ গরি ধ নিধ গরি ধ নিধ পম প নিধ নিধ পম গম প নিধ নিধ পম ধ পম গম পম গরি ধ সুন্দর সুরজনবা সাই রে সুন্দর সুরজনবা নিধ গরি ধ নিধ পম প নিধ গরি ধ সগ মগ রে ধ নিধ মগ রে ধ মগ পম ধ পম প গম প ধ পম গম মগ পম ম ধ পম গম প নিধ নিধ পম প নিধ গরি ধ নিধ পম প গম প নিধ 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 পম ধ পম গম পম গরি ধ সুন্দর সুরজনবা সাই রে সুন্দর It is amazing because he was working in the railways. He joined the railways when he was just 18 years old, and he was so good in cricket that he was a member of the cricket team and he played first division cricket for the railways, and it was a cricket match which brought him one day to Mumbai. Music, of course, was there in his family. His father was a violinist. Of course, K.L. Sehgal was heard very frequently in his house. Hindustani classical ka ek mahol tha. To ye cricketer jo hai, Arkut Kannabiran aaye Mumbai mein cricket khelne. Agle din unka match tha. Unke pita ne unse kaha ki ek music concert hai, kya aap chaloge mere saath dekhne? Aap chalenge? To Arkut said, I will come for the concert. So his father said, soch lo, कल तुम्हारा मैच है. और याद रखिए कि उस समय ये जो मैच है, 2020 वाले मैचेस नहीं होते थे, आपको 5 दिन क्रिकेट खेलना पड़ता था. एंड इट वाज अ लॉन्ग ड्रॉन टायरिंग अफेयर. स्टिल अर्कुट कन्नविरन अग्रीड, एंड अर्कुट कन्नविरन वेंट टू हियर दिस कॉन्सर्ट इन द इवनिंग विद हिज फादर. एंड ही वेंट एंड ही सैट देयर एंड इट वाज इन अ पंडाल एज इट टू बी हेल्ड इन दोज डेज. और कुछ भी नहीं हो रहा था स्टेज पर. एक फनकार बैठे हुए थे स्टेज पर. द वोकलिस्ट वाज सिटिंग, म्यूजिशियंस वर ट्यूनिंग द इंस्ट्रूमेंट, बट द म्यूजिशियन हु वाज देयर एंड हु वाज सपोज्ड टू परफॉर्म वाज सिटिंग एज इफ ही वाज इन ध्यान मुद्रा, एज इफ ही वाज इन यूनिजन विद सम अदर फोर्स इन दिस वर्ल्ड. अर्कुट वाज वॉचिंग, नॉट अंडरस्टैंडिंग व्हाट इज हैपनिंग, दैट इज दिस अ कॉन्सर्ट. एंड देन ऑल ऑफ अ सडन जो फनकार थे, जो उस्ताद थे, उन्होंने सा लगाया. और पंडित एकानंद बाद में उन्होंने कहा कि मेरे पूरे शरीर में जैसे कोई इलेक्ट्रिक करंट निकल गया हो. वो फनकार जो स्टेज पर थे वो थे अब्दुल करीम खान साहब, उस्ताद अब्दुल करीम खान साहब. कुछ देर बाद पंडित एकानंद ने
देखा कि उनके आंखों से आंसू निकल रहे हैं, that he's crying, and he was very embarrassed that people around me would see that I'm crying, and then he realized Malchus was his son, and he realized that people around him were also in tears, and he realized that this is the power of the music which is happening. This was a threshold moment for Pandit Ekanand. The concert went on till late in the night, till the wee hours of the morning. Pandit Ekanand did not move. He heard the whole concert, and in the morning, of course, he had the match, and he says that, and when he looked back and said that, I never felt more energized while playing a cricket match than I felt that day. When they were returning from the match with their colleagues, with the team, he passed a signage in a building which said All India Radio Mumbai. And he said, I would like to get off here. And he asked his friend, would you like to come with me? Aap mere saath aayenge? He said, for what? He said, I want to give a voice test. Now that was a very strange situation. Just imagine what must have been going on. His friend said, tumko voice test dena hai, hum kya karenge tumhare saath jaakar? So he said, okay, drop me here. Arkut Kannaviran, who went on to be later known as Pandit Ekanand, walked into the All India Radio Mumbai station and straight into the room of the station director. Those were different days. Aapko 10-12 cards ki zarurat nahi padti thi kahin pe ghusne ke liye. He went into the room of the station director and he found two other musicians sitting there. He did not know that one of them was Ustad Allah Rakha Khan Sahab, the tabla wizard, and Ustad Hamid Hussain Khan Sahab, the sarangi wizard. And he said to the station director, I want to give a voice test. Oh, it was a strange request coming from a person who might have walked in his cricket flannels and asking for a voice test. The voice test happened. They said, can you sing? So he started singing, and he sung in the same pitch which he had heard Ustad Abdul Karim Khan Sahab sing, and then the Malchus. And immediately, Ustad Allah Rakha Khan Sahab said, you know at what pitch you're singing, will you be able to carry it through? He said, but this is what is coming from within, I like to sing, let me sing. He sang, and after some time, when he finished, whatever he knew, he sang. And the station director left the room and came back with a contract form. And he said, sign this form. After this, we'll have to record 3 ragas, 30 minutes each. And Arkut Kannaviran said, no, I have just come to give a voice test. He said, no, consider this seriously. He went back to Hyderabad. And then there he began learning. His father got him 3 music tutors, specializing in 3 different aspects of music. He began learning classical music, and subsequently destiny and also a desire to learn music brought him to Kolkata with his job in the railways, and there he found Pandit Girija Shankar Chakravarti as his guru. Pandit Girija Shankar Chakravarti also, if I may add, was an extremely talented multi-aptitude individual. He was a musician, he was a painter, and he was an actor too. So see how destiny brings you to people whose aptitudes may be just like yours. And there he started learning music. In the early 40s, Pandit Ekanand's voice started ringing in circles in Bengal, in the All Bengal Music Conference. Subsequently, he got an opportunity to come into contact with Guru Gyan Prakash Ghosh ji. Guru Gyan Prakash Ghosh, of course, saw his talent immediately, and he said that, thought of from whom could Pandit Ekanand learn. Actually, the name Kanan, how Arkut Kannaviran became Kanan, actually the Kanan name was given by Guru Gyan Prakash Ghosh ji. Guru Gyan Prakash Ghosh ji took him to Ustad Amir Khan Sahab. Ustad Amir Khan Sahab heard him and he said, kal se seekhne aa jao. There begins this life, and this is how life sometimes puts you in a path, but you have to identify your Swadharma. Pandit Ekanand's life is a classic example of this. He went on to inspire generations of young musicians. He was a wonderful human being, so open-hearted. And of course, in his life, he found a wonderful life partner who was also his student, Vidushi Malavika Kanan.
and she became a source of strength for him in his life, in his musical. Pandit Ekanan, of course, as many of you know, is one of the founding gurus of the ITC Sangeet Research Academy. Of course, later on, he was awarded the ITC Sangeet Samman, ITC Sangman, and the Sangeet Natak Academy Puraskar. Such people come once in a while. Such people leave their imprint on the sands of time. Pandit Ekanan is one of them. His musical scope was vast. It extended from khayal to even films like Ritvik Ghatak's Meghe Dhaka Tara. Remarkable individuals who came to this earth with a purpose. Bye.
Come on, come on, come on, come on.
नदिया किन
are morabba nadya nadya kinar mora मोरा गाँव
मोरा नदिया किनारे मोरा गाय नदिया किनारे मोरा गाँव नदिया किनारे मोरा नदिया किनारे मोरा गाँव। আপনারা এতক্ষণ ধরে এই অনুষ্ঠান দেখলেন সকলে মিলে, তার জন্য অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, প্রণাম।